আসলে বিষয়টা হচ্ছে ওই দিন আমি গুলিয়াখালী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু অনেকটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল। মানে ওই সময়টা আসলে যাওয়ার সময় না, বরঞ্চ মানুষে ফেরার সময়। এই কারণে আমি আর ওই দিন যাই নাই। আর আজকে আসলে অলরেডি এর মাঝখানে 3 দিন পার হয়ে গেছে। আর এই মুহূর্তে আমি আসছি সহস্রধারা 2 নামে যে ঝর্ণাটা আছে ওইটা ভিজিট করে এই যে মাত্র আমি আসলাম। সীতাকুণ্ড বাজারে আছি এখন। কয়টা বাজে? মোবাইল তো ব্যাগের ভেতরে, 2:30 বা 2:45 মতো বোধহয় বাজে। ওটা একটু ট্রাই করলাম, যেহেতু আর্লি ওইদিকে কমপ্লিট করে ফেলছি। আর এই সময়টা নাকি একটু ফাটা থাকে একটু। যাই হোক, দেখি বাকিটা আল্লাহ ভরসা। রওনা দিয়ে আমি সিএনজিতে বসে আছি, আরও যাত্রীর অপেক্ষায় আর কি। সিএনজি রিজার্ভ করে গেলে 150 টাকা আর পার হেড 30 টাকা। তো আমি একা যেহেতু মানুষ, আমি একটু ট্রাই করতেছি যে এইভাবে যদি কোনো টিমের সাথে অ্যাড হয়ে যাওয়া যায় কিনা। আর যদি না হয় তাহলে একাই রিজার্ভ নিয়ে যাব। তো আর কথা না বাড়াই, এখন দেখি কতক্ষণে আমরা রওনা দিতে পারি। গুলিয়াখালী সি বিচে গিয়ে আবার কথা হবে। চলে আসছি গুলিয়াখালী বিচ। আর এই আমার পিছনে যে আশপাশে যে এরিয়াগুলো দেখতেছেন, এগুলো সব হচ্ছে পার্কিং জোন। আর এই সামনেই স্টেপটা, স্টেপের পরেই মেইন জায়গা শুরু। আর এই পাশে এগুলো সব হোটেল, সব হোটেল, খাওয়া দাওয়া, নাস্তা। ওই যে মাইক্রো পার্কিং ওইদিকে, আর সিএনজির পার্কিং সব এই সাইডে। এগুলো সব ফসলের মাঠ। চলেন বিচের দিকে যাওয়া যাক। আমি চলে আসছি সামনে। আর সামনের জায়গাটা অনেক সুন্দর লাগতেছে দূরের থেকে, দেখেন। এই হচ্ছে টোটাল স্পেস। এখন ভাটার সময়, কিন্তু তারপরেও এই যে সামনের বোটগুলো রাখা, এগুলোতে করে মানুষ যায়। আর ওই যে দূরে কিছু মানুষ হেঁটে যাচ্ছে কাদা পাড়ি দিয়ে, প্রচণ্ড কষ্টের ব্যাপার। আর এই বোটে ভাড়া হচ্ছে 30 টাকা। 30 টাকার জন্য প্যারা মারাত্মক। আর ওই মাঝে ওইখানে বোঝা যাচ্ছে কিনা যে কিছু গরু পানির সাথে পার হচ্ছে। তো জায়গা দেরি না করি, হ্যাঁ, বোটেই পার হবো। শুধু শুধু কাদা। बहुत पैरार परे फाइनली पहुँचाइलाम गुलियाखाली बीचे जगहटा अवश्य अनेक सुंदर मैं अपन का केमन लगता क्या जाने ये जगार वैशिष्ट्यटाई हे सबुज घास माझे माझे जो गैप और एखन भाटार समय तो जोयार होले घासगुलो हयतो बा देखते पेताम ना হয়তো কি আমাকে বলল যে জোয়ারের সময় এগুলো সব ঢাকা থাকে। আমি একটু তাড়াহুড়া করে টাইমিংটা আমাকে একজন বলছিল যে ১২টা থেকে জোয়ারটা কমা শুরু করে আবার ৪টার পরের থেকে জোয়ার আসা শুরু হয়। এখন এইসবে তো আসলে নির্দিষ্ট কোনো রকম ঘড়ি ধরা টাইম থাকে না যে ঘড়ির টাইম ধরে জোয়ার আসবে ঘড়ির টাইম ধরে জোয়ার চলে যাবে। তারপরেও মোটামুটি আলহামদুলিল্লাহ এমনই এক সময় এসে পৌঁছেছি যখন হচ্ছে পিওর ভাটা। और बोट राइडटा केमन लागलो? बोट राइडटा शेषेर दिके एसे एकटु एक्साइटिंग छिलो। एई बोटटा समुद्रेर भेतरे ढुके जावाय ओई समयटाय एकटु ढेउ अनुभूत होच्छिलो। आमी एकटु भयई पाच्छिलाम, जानेन तो आमी साঁতার जानि ना। एखन एखाने एकटु घोराघुरी करब, टाइम पास करब अंधकार हওয়া पर्यन्त। आज एकटु कथा आपातत स्टप राखি, नामाज पড়তেছে এখানে। सामने অনেকগুলো বক পাখি দেখতে পাচ্ছি আমি এখান থেকে, কিন্তু ওই পর্যন্ত যাওয়ার আগে তো ওরা উড়াল দিবে। আচ্ছা, আমি এখন মোটামুটি বলা যায় মিডল পজিশনে আছি। এখান থেকে একটু ভিউটা দেখি কেমন আসে উপরের থেকে। घास मोटामुटी देखलाम, समुद्र देखी चलें। एदिके एखोन एकटु टूरिस्ट कम, और टूरिस्ट कम होवार आसले मूल कारणटा होच्छे एदिके लोकल टूरिस्टदेर संख्याटाई बेशी। लोकल बोलते आमि बुझाच्छि होच्छे चिटागং थेके आसा, चिटागং फेनी নোয়াখালী ढाका थेकेও आसे। तो मैक्सिमाम टूरिस्ट आसार दिनटाई होच्छे बृहस्पतिवार राते आसबे, शुक्रवार शनिवार घुरबे, आबार रबिबारे जार जार पेटेर धान्दाय। और ठीक आमी रवना दीसी रविवार राते, तार माने जखन सबाई चले जाच्छे आमी तखन आसतेছি। এটা আমি ইচ্ছাকৃতই কিন্তু এটা করছি, কারণ ওই শুক্র শনিতে খুব বেশি ক্রাউড থাকে, ঝামেলা থাকে, প্রেসার থাকে। আমি একটু নিরিবিলি ঘুরতে যাচ্ছিলাম, এই কারণে আমি ওই হিসাব করে আসছি। যতটুকু আসা যায় চলে আসছি, এরপরে শুধু পানি আর পানি। এখানে দেখেন কিছু 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 যে এরকম মাটির ইয়া দেখা যাচ্ছে। এইখানে 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 ওখানে সামনেও এরকম মাটি আছে কোনো কোনো জায়গায়, কিন্তু আসলে কোথায় মাটি আছে কোথায় গর্ত আছে এটা তো বোঝা মুশকিল উপর দিয়ে। তো একটা বিপদ হতে পারে, যেহেতু আমি সাঁতার জানি না এজন্য আমি আর ওই সামনে বেশি যেতে যাচ্ছি না। তারপরেও একটু আগালাম, ঢেউটা একটু পায়ে লাগাই। এ আরেক ঝামেলা হইল, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি জোরে আসলে এখানে শেল্টার নেওয়ার মতো কোনো জায়গা আছে, যে পিছনে কিছু হোটেল আছে ওখানে শেল্টার নেওয়া যাবে। বেশ ভালো বৃষ্টি আসছে। স্ক্রিন আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না। এখানে এই যে সবুজ ঘাসগুলো দেখতেছেন, এগুলো সচরাচর দেখা যায় যে বর্ষাকালে যখন জোয়ার হয়, বর্ষাকালে জোয়ারে একটু পানি একটু বেশি থাকে। বর্ষাকালে তো এমনিতে সব জায়গায় একটু পানির পরিমাণটা বেশিই থাকে, তো তখনকার জোয়ারে এই যে ঘাসগুলো এগুলো সব ঢেকে যায় একেবারে অনেক দূর পর্যন্ত, জোয়ারের পানি চলে যায়, এগুলো সব পানির নিচে পড়ে যায় বর্ষাকালের জোয়ারে। এছাড়া মোটামুটি অলমোস্ট বাদবাকি সময়ে জোয়ার আসুক, ভাটা আসুক, যেটাই হোক, এই এত দূর পর্যন্ত পানি আসে না। এই বিচের সৌন্দর্য মূলত এই জায়গাটা, তো বছরে ম্যাক্সিমাম টাইমে এই সৌন্দর্য থাকে, হয়তোবা খুব কম সময়ের জন্য বর্ষাকালটা একটু। আর এখন তো বর্ষাকাল ঠিক আছে চলতেছে, কিন্তু বর্ষাকাল সেটা যাওয়ার পথে, কিন্তু এই মুহূর্তে ওই পরিমাণ জোয়ারের পানি আসে না যে এগুলো একেবারে সব ঢাকা পড়ে যাবে। সো এখন আগামী সামনের যে দিনগুলো আসতেছে এই সময় যদি আপনারা আসেন তো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আচ্ছা, লোকজন ডাকাটাকি শুরু করে দিচ্ছে চলে যাওয়ার জন্য। মোটামুটি বেশ কিছু সময় কাটালাম এখানে, এখন আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতেছে, আর এদিককার মোটামুটি ট্যুরিস্টরাও ফেরার পথে, সবাই ফিরতেছে বোটের দিকে। তো আমি আর দেরি না করি, আমারও বোট আছে সামনেই। এখন আমি এখান থেকে চলে যাব সরাসরি আমার হোটেলে। তো আমি আজকের দিনে এখান থেকে বিদায় নিচ্ছি।